আমার সামনে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ফিলিপস ব্র্যান্ডের অ্যাকুয়া টাচ শেভিং মেশিন। এই শেভিং মেশিন দিয়ে আপনারা শুকনো দাড়ি শেভ করতে পারবেন, অর্থাৎ দাড়ি ফর্ম ছাড়াই, ভিজানো ছাড়াই এটা এই মেশিনটা দিয়ে শেভ করা যায় এবং দাড়িটা ক্লিন শেভ হবে। আপনি যদি চান ফর্ম দিয়েও শেভ করতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন ফর্ম দিয়েও কিন্তু শেভ করা যায়, পাশাপাশি আপনি দাড়ি ভিজিয়েও ফর্ম ছাড়াও শেভ করতে পারবেন, অথবা ফর্ম বা ভিজানো ছাড়াও শুকনো দাড়ি শেভ করতে পারবেন। এটার মডেল নাম্বার AT610, লং লাস্টিং ব্লেড। এই তিনটা যে ব্লেড আছে এটার আপনার খুব বেশি লাস্টিং করবে, অর্থাৎ আপনার এটা সাধারণত 6 মাস পর্যন্ত আপনার অনেক সময় ব্লেড নষ্ট হয়ে যায়, কিন্তু এইটাতে আপনি 2 বছর পর্যন্ত ব্লেড দিয়ে এটা ব্যবহার করবেন, 2 বছর ওই ব্লেডটাতে কোনো রকম কোনো ক্ষতি হবে না। এবং এই দিকে আপনার কনফিগারেশনগুলো একটু দেখে নিয়েন, আমি আপনাদেরকে অরিজিনাল প্রোডাক্টটি কোড নাম্বার আছে AT610, এখানে একটি ইউজার ম্যানুয়াল আছে এবং এখানে সেই মেশিনটি, এই মেশিন দিয়েই আপনি দাড়িটাকে শেভ করতে পারবেন। এটা ধারালো ব্লেড, এই ব্লেডটা দেখতে পাচ্ছেন খুবই তীক্ষ্ণ ধারালো ব্লেড, এই তিনটা ব্লেড দিয়েই কিন্তু শেভটা হবে। আমি যদি এটা অন করি তাহলে দেখতে পাচ্ছেন যে এরকম মেশিনটা চলবে। এটা রিচার্জেবল, এখানে চার্জ দিতে হয়, এই যে কেবল আছে এই কেবল দিয়ে আপনি এটাতে চার্জ দিলেন এবং একবার চার্জ দিলে এটা মোটামুটি 30 মিনিট পর্যন্ত চলবে। এখানে চার্জ দিতে হবে, 10 ঘন্টা চার্জ দিলে 30 মিনিট একটানা চলবে। তো চালানোর পর এটা অন অফ বাটন আছে, এই বাটনটাতে অন করলে এই মেশিনটা ঘুরবে। তো এই প্রোডাক্টটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, আমাদের ভিডিওর উপরে ডিসপ্লেতে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে যোগাযোগ করে এই প্রোডাক্টটিকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন। এবং ভিডিওর নিচে ডেসক্রিপশানে আমি এই প্রোডাক্টটি কেনার জন্য লিঙ্ক দিয়ে দিব, ডেসক্রিপশানে এই প্রোডাক্টটির প্রাইস দিয়ে দিব, আমি কমেন্ট বক্সেও এই প্রোডাক্টটি কেনার জন্য লিঙ্ক দিয়ে দিব। ডেসক্রিপশানটা পড়ে তারপরে আমাদেরকে অর্ডার করবেন। ডেলিভারি ম্যানকে আগে টাকা বুঝিয়ে দিয়ে প্রোডাক্টটি বুঝে নেবেন, ডেলিভারি ম্যান থাকা অবস্থায় প্রোডাক্টটি চেক করুন, ডেলিভারি ম্যান চলে আসার পর কোনো অভিযোগ গ্রহণ করা হবে না। যদি কোনো সমস্যা থাকে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে এর আরেকটি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।